হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ববুল, ববুলস ক্রিয়েশন। চলন্তু ফ্রেন্ডস, আজি আমি দেখিবাকু যা ওড়িশার বৃহত্তম সেতু টি ব্রিজ, যাকি কটক ডিস্ট্রিক্ট বড়ম্বারে হয়েছি, এবং সিংহনাথ সেইটি অছন্তি। তো সিংহনাথ আমি বুলি যা, দেখিকি আমি আসিবা। তো লেটস সি, স্টে টিউন, মো সাঙ্গরে রুহন্তু। ভিডিওটি ভাল লাগিলে মো চ্যানেলকু সবসক্রাইব করিবে। দেখন্তু আমি আসিকি বর্তমান পহঞ্চি গলে সিংহনাথ। ইয়ে গোটে ওড়িশা ট্যুরিজমর ভাল দর্শনীয় স্থান। এটি আপন নদী, মহানদী পাখরে, মহানদীর মধ্যভাগ স্থিতিরে দেখিবে মন্দির অছি সিংহনাথকর। আউ প্রাকৃতিক সৌন্দর্যরে ভরপুর অছি। তো যেতবেলে বি আপন চাইবে বুলিকি বুলি আসিপারিবে। বহুত বড়িয়া জায়গা, বহুত ভাল বি লাগুছি। তো দেখন্তু ভিডিওটি। এটি ওড়িশা ট্যুরিজম পক্ষর সব প্রকার সুবিধা অোগ দোকান বি অলখিয়া দোকান বি অোড় ধোয়া নলকূপ বি অব প্রকার সুবিধা অহুত বড়িয়া জায়গা। এটি পান্থস্থলী বি গোটে অহবাই দর্শক মানে কেতবে আসলে সে রহবাই সে সুবিধা করা যাইছি। আদী বেলাভূমি অ তো বহুত বড়িয়া দেখা পাই। স্টে টিউন। বহুত পুরোনা মন্দির, যেতবে সীতা মা সীতা বনবাস লে সেই টাইমে লক্ষ্মণ করে লক্ষ্মণ তৈরি করে সেই এ সিংহনাথ মন্দির। পুরী মধ্যে ডিজাইন করা হয়েছে না কারুকার্য। হ্যাঁ।
Thank you.
ଭଲ ସବୁ ମଝିରେ ମଝିରେ ଗୋଟେ ଗୋଟେ ମଣ୍ଡପ କରାହେଇଛି, ଯେଉଁମାନେ ଟୁରିଷ୍ଟ ଆସିବେ ସେମାନେ ଆରାମରେ ଯାହା ଭୋଜି କରିକି ସେମାନେ ଖାଇକି ଯାଇପାରିବେ। ଆଉ ଇଏ ହେଉଛି ପାନ୍ଥ ନିବାସ ରହିବା ପାଇଁ, ଦୂରରୁ କିଏ ଆସିଲେ ଦୂରରୁ ଦର୍ଶକ ସେମାନେ ରହିପାରିବେ। ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ ଅଛି, ଭଲ ଜାଗା, ଆଉ ଫଟୋ ଫଟୋ ଉଠାଇବା ପାଇଁ ବି ବହୁତ ଭଲ ପ୍ଲେସ୍। ଆମେ ଯିବା ଉପରକୁ ଏବେ ଦେଖିବା, ଏଠି ଯେଉଁ ବିକ୍ରି ହେଉଛି ଖେଳଣା ଛୋଟ ଛୁଆମାନଙ୍କର। ଉପରକୁ ଯିବା, ଗୋଟେ ପାହାଡ଼ ଅଛି, ପାହାଡ଼ ଉପରେ ଠାକୁର ଅଛନ୍ତି ହନୁମାନ ଆଉ ରାମଚନ୍ଦ୍ର, ପାହାଡ଼ ଉପରେ ଠାକୁର ଅଛନ୍ତି। ଆମେ ଯିବା ଉପରକୁ, ଦେଖନ୍ତୁ ଏଇ ସେଇ ପାହାଡ଼, ଏଇ ପାହାଡ଼ ମଧ୍ୟରେ ଗୋଟେ ଗୁମ୍ଫା ଅଛି, ଗୁମ୍ଫା ଟାଇପ୍ ରହିଛି, ଦେଖିବା ପାଇଁ ଭଲ ଲାଗୁଛି। ଏମିତି ଜାଗା ବହୁତ ସୁନ୍ଦର, ପ୍ରାକୃତିକ ସୌନ୍ଦର୍ଯ୍ୟରେ ଭରପୁର ଅଛି, ଲେଖା ହେଇଛି ଜୟ ଶ୍ରୀରାମ ଲେଖା ହେଇଛି, ଛୋଟ ମନ୍ଦିରଟି ଏଠି ଅଛି। ଆପଣମାନେ କେତେବେଳେ ବୁଲିବା ପାଇଁ ଆସିଲେ ଏପଟ ସାଇଡ଼କୁ ସିଓର ଆସିବେ। ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲେ ଲାଇକ୍ କରିବେ, ଶେୟାର କରିବେ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ। ଇଏ ହେଉଛି ମନ୍ଦିର, ଜୟ ଶ୍ରୀରାମ।